হ্যালো গাইস, আমি রাহুল, আপনাদের দেশের রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পর্বের মধ্যে একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটা টপিক হচ্ছে গাইস, এই স্কুটিটা হচ্ছে মহেন্দ্রা ওল্ড মডেল। স্কুটিটার সাথে প্রবলেম হয়েছে, এখানে কিন্তু আমাদের ব্যাটারিও ঠিক আছে আর সেলফ মোটরও কিন্তু আমাদের এখানে ঠিক আছে, তবুও কিন্তু আমাদের এখানে স্কুটিটা ঠিক স্টার্ট নিচ্ছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি কী প্রবলেম আছে। ঠিক এভাবে কিন্তু আওয়াজ করছে আমাদের এখানে, কিন্তু স্কুটিটা পায়ে কিন্তু স্টার্ট নিয়ে নেবে। আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি গাইস পায়ে। তো গাইস এখানে কিন্তু, তো গাইস এখানে একটু নয়েজ বেশি হচ্ছে, কারণ হচ্ছে এখানে সেন্সারটা খোলা আছে কিন্তু পায়ে স্টার্ট হচ্ছে, সেলফ কিন্তু স্টার্ট হচ্ছে না। আমাদের ব্যাটারিও ঠিক আছে, সেলফ মোটরও ঠিক আছে, এগুলো যদি ঠিক থাকে বা আমাদের কাট আউটও কিন্তু ভালোভাবে আমরা চেক আপ করেছি, কাট আউটও কিন্তু আমাদের বাইক স্কুটিটাতে ঠিক আছে। তো সর্বপ্রথম আপনারা চেক আপ করবেন, এগুলো জিনিস চেক আপ করবেন, ব্যাটারি, কাট আউট আর সেলফের কার্বন, এই তিনটা জিনিস চেক আপ করার পরেও আপনাদের যদি প্রবলেমটা সলভ না হয়, তো এখানে ম্যাগনেট সাইডে আমাদের এখানে থাকে একটা পিক আপ কয়েল। তো পিক আপ কয়েলের ডিস্টেন্সটা এখানে গাইস, এখানে পিক আপ কয়েলের ডিস্টেন্সটা বেশি হয়ে গেলে এই প্রবলেমটা হয়। তো হালকা করে আপনারা এভাবে চেপে দিবেন, ঠিক এভাবে এভাবে, যেন এখানে একটা ডট আছে গাইস, ডটটা লক্ষ্য করে চাপবেন। এই ডটটা যদি লেগে যায় কিন্তু প্রবলেম হবে। ঠিক এখানে একটা ডট আছে, এই ডটটার সাথে ম্যাচিং করে আপনারা রাখবেন। তো এখানে আমরা হালকাভাবে করে দিয়েছি, হালকা হালকা একটু গ্যাপ আছে, অবশ্যই আপনারা গ্যাপ রাখবেন, সম্পূর্ণ চেপে দেবেন না। সম্পূর্ণ চেপে দিলে কিন্তু এখানে পিক আপ কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে হালকাভাবে চেপে দিয়েছি, তো আপনাদের মাঝে শেয়ার করছি প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো গাইস এখানে কিন্তু স্কুটার প্রবলেম সলভ হয়ে গেছে। আপনাদের কাছে যদি বাইক বা স্কুটি এগুলো যদি প্রবলেম আসে, তো আপনারা এভাবে স্টপ বা স্টপ চেক আপ করে প্রবলেমগুলো দেখতে পারেন। যেটা পিক আপ কয়েল আছে আমাদের গাড়িতে, স্কুটিতে, বাইকেও থাকে, স্কুটি থাকে, যে কোনো বাইকে বা স্কুটিতে পিক আপ কয়েল থাকে, ম্যাগনেট আর পিক আপ কয়েল আমাদের সেন্স করতে পারছিল না, তার কারণে এই প্রবলেমটা হচ্ছিলো। যে এতটুকু থাকে কাছাকাছি, আর এতটুকু যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু সেন্স করতে পারবে না। গ্যাপটা অনেকটাই ছিল, আর গ্যাপ অনেকটাই থাকার কারণে কিন্তু এটা ম্যাগনেট আর পিক আপ কয়েল সেন্স করতে পারছিলো না, তার কারণে এই প্রবলেমটা হচ্ছিলো। মানে এখানে সিগন্যালটা আসছে না, এখান থেকে সিগন্যাল সিডিআই যাচ্ছে না। তো সিডিআই যদি সিগন্যালটা না যায় তাহলে কিন্তু আমাদের স্টিক অয়েল দিয়ে কারেন্ট মারবে না, ওই জন্য আমাদের স্কুটিটা কিন্তু স্টার্ট হচ্ছে না। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।